সেই রঙিন শিবিতে ঈশ্বর। মানব কর্ম ও মানব সেবায় তার আত্মবিক্ষোভের মনে কর্মযোগিতা আজ কর্ম সাধনা ধ্যান করবেন। আর তার রাস্তা হল সকল সংকীর্ণতা সকল দৃঢ়বন্ধতা করতে উঠে প্রত্যয়ের সাথে আত্মজাগরণ। অসম একম এবং অদ্বিতীয় জীবনে জীবন যোগ করার মধ্যে লুকায়িত আছে ঈশ্বর জাতির অমূর্ত পথ। ধর্ম বর্ণের সকল মাধ্যমে অবশ্যই সম্মিলিত হয় কর্মযোগের মহানা। আর এই কর্মযোগ ভারতের পুনরুদ্ধারের একমাত্র সুপান। অর্থনৈতিক ভবিষ্যৎ জগৎচিতার জন্য আমাদের জন্য জাগ্রত করম স্বার্থ করে চলে যায় উদ্দেশ্য জাগ্রত প্রাপ্য বরাদ্দ নিবন কত মানুষ মানুষ আর সব হইয়া যায় বীর্যবান সত্যতা অন্তত তেজস্বী বিশ্বাসী যুবক অবস্থ এইরূপ একশত যুবক হইলে সমগ্র জগতে ভাবকে ফিরাইয়া দেওয়া যায়। যুবক তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করিবার জন্য জড়িয়েছ। দীর্ঘভাবে কার্য করিয়া যাও অবিচলিত উপসাহী হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। আমাদের কাজে এই দুই কথাটা সর্বদা মনে রাখি। ভারত আবার উঠিবে কিন্তু জনশক্তিকে নয়
চৈতন্যের শক্তি। প্রকাশের বিষয় পাতাটা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে যায়। সন্ন্যাসীর দৈনন্দিন সকাল অর্থের শক্তি, ভিক্ষা পাত্রের শক্তি। আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠানের বহু ছিল তাহাকে সচেতন, কিন্তু আমি অপরের প্রতি বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও পরিবার নেই। আমাদের মাতৃভূমির তৈরি হিন্দু ও ইসলাম সকল দুই মহান মতের সংগ্রাম বৈদান্তিক অস্তিত্ব ও ইসলামের দেহ এক মাত্র আশা। আমি মানুষকে ফিরে ফিরেছি এই বিবাহভিত্তিক খেলার দেশপূর্ব ভবিষ্যৎ প্রদান কারণ বৈদান্তিক অস্তিত্ব ও ইসলামের দেহ লইয়া মহা অভিমান ও অপরাধীয় শক্তিকে জানতে উঠেছি। Bye.